এটা আপাত দৃষ্টিতে একটা চমকের মোড়ক, কিন্তু আয়করের এই কাঠামোতে যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আয়কর দেন তাদের জীবনে কোনো সুরাহা হবে না। তার কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি এবং আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি যে জায়গায় রয়েছে সেইটিকে নিয়ন্ত্রণ করার কোনো ওষুধ এই বাজেটে নেই। ফলে কয়েকজনের ক্ষেত্রে এইটা আপাত দৃষ্টিতে যেটা ছাড় মনে হচ্ছে তার পুরোদস্তুর কোনো প্রভাব, কোনো ইতিবাচক এফেক্ট সেটা কিন্তু করদাতারা পাবেন না, কারণ তার পকেট থেকে আরও বেশি টাকাটা দিনের শেষে বেরিয়ে যাবে। যে মূল এটা একটা অ্যান্টি পুয়ার, শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ তাদের বিরুদ্ধে এই বাজেটটা অ্যান্টি পুয়ার বাজেট, যেখানে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তকে আকর্ষণ করার জন্য আপাত দৃষ্টিতে কিছু চমকের মোড়ক লাগানো হয়েছে, কিন্তু যেহেতু তাদের জীবনযাত্রার সঙ্গে এই মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির একটা ভয়ঙ্কর উদ্বেগজনক প্রভাব পড়ছে, সেই ক্ষতটা, সেই রোগটা মেরামতির কোনো ওষুধ এই বাজেটে নেই। ফলে আপাত দৃষ্টিতে একটা আয়কর বলে চোখের সামনে দেখালেও সেই ব্যক্তি বা তার পরিবার তারা কিন্তু এফেক্টিভ কোনো উপকার পাবেন না। আবাস যোজনায় 66% বাড়ানো হয়েছে বরাদ্দ। দেখুন, কেন্দ্রীয় সরকার যে বরাদ্দগুলো বাড়ায় এটা তো ক্যামোফ্লেজিং এবং মানুষকে কনফিউজ করা। ওনারা যেটা করেন, ওনারা করছেন বাড়ানোর কথাটা বলছেন, ফলে এটা একটা নিজেদের প্রচারের জন্য নিয়ে যাচ্ছেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে টাকাগুলো বকেয়া থাকছে, দিচ্ছে না। আবার যে সময়টা, যে আর্থিক বছরে যে খাতে টাকা দেওয়ার কথা, যদি দেনও অনেক পরে শেষ দিকে গিয়ে দিচ্ছেন, তখন বহু রাজ্যের পক্ষেই এটা সামাল দেওয়া মুশকিল হয়ে যায়। ফলে কাগজে কলমে এনা যা বরাদ্দ করলেন, এত পার্সেন্ট বাড়লো, এগুলো কার্যত একটা অসার বস্তুতে পরিণত হয়। যে টাকাটা কেন্দ্র দেবে না, যে টাকাটা কেন্দ্র সময় মতো দেবে না, যে টাকাটা কেন্দ্র কার্যকরভাবে দেবে না, সেটা দেব বলে বাজেটের দিন দেখিয়ে সস্তা হাততালি পাওয়ার চেষ্টা। বারবার কেন্দ্রীয় টিম বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এবং তারা বেশ কিছু ত্রুটিও তুলে ধরছে, যেমন মিড ডে মিল। এত বড় সরকার, এত বড় রাজ্য, মিড ডে মিল থেকে আরম্ভ করে সমস্ত কিছুতেই দেশের সেরা পারফরমেন্স হচ্ছে পশ্চিমবঙ্গের। ফলে এখানে দাঁড়িয়ে যখন কেন্দ্র বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে, এর আগে দেখেছেন 100 দিনের কাজ, দেশের সেরাকে পশ্চিমবঙ্গ, দুয়ারে সরকার, দেশের সেরাকে পশ্চিমবঙ্গ, ফলে এত বড় একটা সিস্টেমে আপনি 1%, 0.5%, 0.2%, 0.1% কোথাও কোনো ভুল ত্রুটি যে কোনো জায়গায় যে কোনো সিস্টেমে হতে পারে। ফলে টাকা না দিয়ে টাকা দেবে না, ভাত দেওয়ার বালাই নেই, কিল মারার গোসাই, টাকা দেওয়ার নাম নেই, কেন্দ্রের কাছে টাকা নেই, যেখানে সেখানে আগে ইনকাম ট্যাক্স রেট করে বেড়াচ্ছে, যে কোনো মূল্যে কিছু টাকা জোগাড় করে আনতে হবে, লোককে ভয় দেখাতে হবে। কিছু বিজেপি নেতা, কিছু লোক এইগুলোকে ব্যবহার করছেন, আর কিছু দফতরকে নামানো হয়েছে কালেকশানের জন্য। ফলে তারা এখন সম্পূর্ণভাবে একটা আর্থিকভাবে জনবিরোধী অবস্থানে রয়েছেন। আর স্কিমগুলোর কথা যদি বলেন, পশ্চিমবঙ্গের স্কিমগুলো রূপায়িত হচ্ছে দেশের সেরা, এবং কেন্দ্রীয় সরকার নিজেদের দেউলিয়াপনা ঢাকতে রাজনীতির এবং অর্থনৈতিক তারা এই ধরনের কেন্দ্রীয় টিম পাঠানো, এই পাঠানো, ওই পাঠানো। আরে ভাই, তুমি বরাদ্দ টাকাটা দেয়া তোমার সাংবিধানিক কর্তব্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়, তুমি টাকা দেবে না, তুমি ভুল ধরতে আসছো, তোমার রাজ্যগুলোর কী অবস্থা, সকল ডবল ইঞ্জিন সরকারের কি অবস্থা, সেগুলো তো তখন দেখা উচিত। কুবছরই প্রথম হচ্ছে আদিবাসী উন্নয়নে বাজেট বাড়িয়ে 3 বছরে প্রায় 15 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেখুন, এটা পশ্চিমবঙ্গ সরকার যেভাবে, এগুলো অধিকাংশ দৃষ্টিভঙ্গিটা তো পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গিকে কপি করার চেষ্টা হচ্ছে, কিন্তু সেটাও করতে পারছে না, কারণ তারা কাগজে কলমে যেটা বলেন সেটা তো তাদের দিতে হয় না, তারা তো দেন না। এই যে অমুক কল্যাণে এত পার্সেন্ট বাড়লো, কেউ যদি জানে আমায় দিতে হবে না, তাহলে বাড়াতে আপত্তি কোথায়? একদিনের প্রচার তো, বাজেটের দিন সবাই বলা হবে এই খাতে এত টাকা বাড়লো, যারা ঘোষণা করলো তারা জানে যে বছর ঘুরে যাবে টাকাটা দেয়া হবে না। তো সুতরাং যে টাকা দেয়া হবে না সেই টাকা বাজেটে বরাদ্দ বলে ঘোষণা করে একদিনের প্রচার, মানুষকে কনফিউজ করা, রাজনীতি করা, রাজনীতির বাজেট।
এই বাজেট কি ভোটের দিকে তাকিয়ে? ওনারা চেষ্টা করছেন মানুষকে বিভ্রান্ত করতে, মানুষকে বোঝাতে। সোজা কথা হচ্ছে, যেটা ওনারা করবেন না, যেটা ওনারা করছেন না, যে টাকাটা ওনারা দিচ্ছেন না, সেই মিথ্যা প্রতিশ্রুতির বাজেট। ফলে দায়িত্বজ্ঞানহীন বাজেট, যে আমায় তো টাকাটা দিতে হবে না, আমি তো দেব না, আমি পশ্চিমবঙ্গকে দেবো না, আমি অমুক জায়গায় দেবো না, আমি তমুক জায়গায় দেবো না, আমায় দিতে হচ্ছে না। তো যদি দিতে না হয় তাহলে দেবো বলতে ক্ষতি কই? কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোতে কম্পিউটার দেওয়া হবে, সীতারাম অর্থমন্ত্রী কী বলবেন? সেগুলো তো একটা রুটিন কাজকর্ম, ওটা মানে ওটা পশ্চিমবঙ্গ সরকারেরও যেগুলো তার দায়িত্বে যে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান আছে সেগুলো আধুনিকীকরণ হতে থাকে, শুধু স্বাভাবিক সময়ের সঙ্গে স্বাভাবিক ব্যাপার। এর সঙ্গে কোনো সরকারের কোনো কৃতিত্ব বা কোনো ব্যাপার নেই। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যে সুদের হার বাড়ানো, মহিলাদের ক্ষেত্রে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে, নামাতে নামাতে যে জায়গায় নামিয়েছে, বাড়ানোটা কোথায়? যাদের সুদের হার বাড়ানোর কথা বলা হচ্ছে তার সংসারে দেখা যাচ্ছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস থেকে শুরু করে জীবনদায়ী ওষুধ পর্যন্ত প্রত্যেকটি খরচ বাড়ছে, দাম বাড়ছে, সেই দামটা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। এই যেটা বলা হচ্ছে এত পার্সেন্ট বাড়ানো হলো, সেই বাড়ানোটায় তার কী লাভ হচ্ছে? যদি তার চারগুণ অন্য জায়গা দিয়ে কেন্দ্রীয় সরকার তার কাছ থেকে তুলে নিচ্ছে, কেন্দ্রীয় সরকার যেটা দেয়ার ভান করছে, আই রিপিট দ্য ওয়ার্ড ভান ভান, তারা ভান করছে, সেই তার চারগুণ টাকা অন্য জায়গা দিয়ে আবার সেই মানুষটার কাছ থেকেই নিয়ে নেওয়া হচ্ছে। আপনি যদি বলেন যে ইনকাম ট্যাক্স, আপনি যদি বলেন ফিক্সড ডিপোজিটের সুদ, কিন্তু আপনি দেখবেন সেই ব্যক্তি সেই পরিবারের কাছ থেকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস থেকে শুরু করে কেরোসিন তেল, জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে কৃষকের সার থেকে শুরু করে তার চারগুণ টাকা সেই পরিবারের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। ফলে এগুলো আপাত দৃষ্টিতে সম্পূর্ণভাবে একটা ছদ্মবেশী বাজেট। সুকান্তর ঘরে সুকান্তর ডাকে, এটা হচ্ছে রাবণের বাজেট। রাবণ সোনার হরিণ সেজে ঘুরে বেড়াচ্ছিল, মা সীতা কনফিউজ হয়েছিল সোনার হরিণ, আর তারপরে রাবণ সন্ন্যাসী সেজে এসে দাঁড়িয়েছিলেন, তারপরে বের করে আনার পর সন্ন্যাসীকে বিশ্বাস করলেন মা সীতা। তো মা সীতা যখন সন্ন্যাসীকে বিশ্বাস করলেন, বেরিয়ে এলেন, তখন আসল রাবণের চেহারাটা দেখা গেল। এইটা হচ্ছে রাবণের বাজেট, যে ভিক্ষুক সেজে সামনে যাচ্ছে মানুষের সহানুভূতি টানার জন্য, আর লক্ষণের গণ্ডি মানুষ পেরোলে আসল রাবণের চেহারাটা দেখতে পাবে। এটা রাবণের বাজেট, ছদ্মবেশী বাজেট, জনবিরোধী বাজেট, গরিব বিরোধী বাজেট, যে টাকা দেবে না, যে টাকা দিতে হবে না সেটা দেব বলার বাজেট, আর ছাড়ের নাম করে মধ্যবিত্তকে একটু কনফিউজ করে পেছনের দরজা দিয়ে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে আরও চারগুণ টাকা তার পকেট থেকে বের করে নিয়ে যাওয়ার বাজেট। বলছি সুকান্তর ডাকে অনুব্রত গড়ে বীরভূমে পা রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কী বলবেন? সে তো তাদের ব্যাপার, ভোটের আগে, বিধানসভা ভোটের আগে বহু জায়গায় ডেলি প্যাসেঞ্জারই করেছেন অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি, অমুকজি, তমুকজি, তো তাঁরা যেখানে যেখানে আসবেন আবার হারবেন, এ তো স্বাভাবিক ব্যাপার। ওনারা কেরিয়ার একটা রেকর্ড রাখবেন, কোথায় কোথায় এসছেন আর কোথায় কোথায় হেরেছেন। হাঁটুর ব্যথায় রিউমাটয়েড নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা।